গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমি একাই বলছি, কারণ এই পুচকু বুড়িটা ঘুমিয়ে ঘুমিয়ে দুধ খাচ্ছে, একে ওঠাবার চেষ্টায় আছি। পরীক্ষা তো শেষ, কবেই বই পাওয়া গেছে, কিন্তু পড়াশোনা এখনও শুরু হয়নি। আর ওই জন্য সকালের রোজকার প্রোগ্রাম এই রকমই। স্ত্রী এখন দুধ খায় ঘুমিয়ে ঘুমিয়ে, আবার ঢাকা দিয়ে ধুপুস করে শুয়ে পড়ে। আর আজকে 1st January of 2021, এই 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 চা। সকালের ওষুধ খাইয়ে দিচ্ছি, ওর একটুখানি কনস্টিপেশনের প্রবলেমের জন্য ওষুধটা খাচ্ছে। এরপরে ওকে সকাল সকাল স্নান করিয়ে দেবো, যাতে আমরা আজকে অনেকটা সময় একসাথে স্পেন্ড করতে পারি। অ্যাকচুয়ালি স্নানটা যদি সকাল সকাল হয়ে যায় না, তাহলে দেখবে অনেকটা সময় ফ্রি পাওয়া গেছে, বিশেষ করে শীতকালে। এটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় স্নান। তো প্রথমে স্ত্রীকে আমি ওরই এক গামছা গরম জলে ভিজিয়ে সেটা দিয়ে ওর মুখটা প্রথমে একটু ভিজিয়ে নেব। তারপর ওর যে শ্যাম্পুটা আছে, যেটা নো টিয়ার্স ফর্মুলা দেওয়া শ্যাম্পু, সেই শ্যাম্পুটা দিয়ে ওর মুখটাকে একটু স্ক্রাব করে দেবো ভালো করে, আস্তে সুস্তে, যাতে ডেড সেলগুলো একদম উঠে যায়। যেটা শীতকালে হয় কি, ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা থাকে, সেই সমস্যা থেকেও অনেকটা রিলিফ পাবে। এইভাবে তোমরাও করে দেখতে পারো, শুধু ছোটদের নয়, বড়দেরও কিন্তু এই মেথডে স্ক্রাব করলে ডেড সেল খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়। খুব হালকা হাতে করতে হবে। তারপরে বাথরুমে গিয়ে সুন্দর করে স্নান করিয়ে দাও। বাথরুমে বাড়তি সময় থাকতে হবে না, বাচ্চার ঠান্ডা লাগারও সমস্যা থাকবে না। বাসন্তী পোলাওয়ের রেসিপিটা ভীষণই সহজ, শুধু ব্যাপারটা হলো যে চালটা যেন রান্না করার পর ঝরঝরে থাকে, সেই জলের মাপটাই একটু ব্যাপার। আদারওয়াইজ এই রান্নাটা খুব সহজ এবং খুব তাড়াতাড়িও হয়। তো এখানে আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে দিয়েছি। যেহেতু আমার বড় ঝাঁঝরি করা কোনো কিছু নেই, তাই জন্য আমি এভাবে রেখেছি। এই দেখো জলটা সব ঝরে গেছে এখানে। তো বেসিক্যালি পুরো জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার এই চালটার মধ্যে আমি দিচ্ছি এই জিনিসগুলো, সামান্য গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন অবশ্যই, আর যেটা মাস্ট সেটা হলো হলুদ। এই হলুদ রঙটা থেকেই কিন্তু বাসন্তী রং আসবে এই ভাতটায়, তাই জন্যেই এটা বাসন্তী পোলাও। তো ভয় নেই, হলুদের গন্ধ একদমই আসবে না, পুরো গন্ধটাই চলে যাবে। চালটা ঝরঝরে হয়ে গেছে, আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে এটাকে মিক্স করে আরও কিছুক্ষণ রেখে দেব। এই মিক্সচারটার সাথে যেটা মাস্ট সেটা হচ্ছে ঘি। ঘি কিন্তু একটুখানি দিতেই হবে, যেহেতু এখানে চাল কম, তাই জন্য আমি অল্প একটু ঘি, মানে 1 চামচ পরিমাণ ঘি দিচ্ছি। এই যে এইটুকু আদাকে গ্রেট করে বা থেতো করে এর সাথে মিশিয়ে দেব। আমি একটা ছড়ানো পাত্র নিচ্ছি। আমার মনে হয় ছড়ানো পাত্রতে নেড়ে চেড়ে পোলাও রান্না করতে সুবিধে হয়, চাল ভেঙে যায় না। পাত্র গরম করতে দিয়ে আমি নিচ্ছি পরিমাণ মতো ঘি। এই রান্নাটা অনেকে সাদা তেলেও করেন, কিন্তু ঘিতে সেই অথেন্টিক গন্ধটা, সেই টেস্টটা আসে, যেটা সাদা তেলে আসে না। ঘি গরম হয়ে আসছে, এবার এর মধ্যে আমি দিচ্ছি 1টা তেজপাতা। যেহেতু চালটা কম, তাই জন্যে লবঙ্গও দিচ্ছি মাত্র 3-4, 1টা দারচিনি স্টিক, ছোটো এলাচ। নাড়াচাড়া করে
এর মধ্যে দিচ্ছি কাজু আর কিশমিশ। আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তারপরে এগুলোকে ভাজতে হবে। কাজু কিশমিশ গোটা গরম মশলার সাথে একসাথে দিলে আগে পুড়ে যাবে, তাই গোটা গরম মশলার গন্ধ যখন সুন্দরভাবে বেরিয়ে আসতে শুরু করবে তখন কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। তাহলে আলাদা করে ভাজতে হবে, একবারেই একসাথেই সবটা হয়ে যাবে। কাজু কিশমিশগুলো যখন রং ধরে আসবে তখন আমি দিয়ে দেবো চালটা। লো ফ্লেমে এভাবে ভাজতে ভাজতে যখন দেখবো চালের রংটা এরকম সাদাটে হয়ে এসেছে, সব চালে দেখো সাদা সাদা রং ধরে গেছে, তখন বুঝতে হবে যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিতে হবে জল। এই জল দেওয়ার ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি এই কাপেরই এক কাপ চাল নিয়েছি, তাই জন্য এই কাপেরই মাপে জলটাও দেবো। এক কাপ চাল নিলে দেড় কাপ জল দিতে হবে, অর্থাৎ যদি দু কাপ চাল নেওয়া হয় তাহলে সেই বাটির পরিমাণেরই তিন কাপ জল দিতে হবে। এটাই হলো গোবিন্দভোগ চালের মেজারমেন্ট। আর যদি এটা বাসমতি রাইস দিয়ে আমরা পোলাওটা করতাম তাহলে এক কাপ চালের সাথে দু কাপ জল দিতাম। তাহলে এই হলো সহজ সুন্দর হিসেব। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকা দেওয়ার সময় অবশ্যই এই ফুটোটাকে লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো। আঁচ কিন্তু একদম কমানোই থাকবে। এইভাবে বন্ধ করে দেওয়ার জন্য পুরো স্টিমটা ভেতরেই থাকবে আর গন্ধটাও বাইরে বেরিয়ে আসবে না, ভেতরেই থাকবে। এরমভাবে পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফুটতে দেবো এবং প্রয়োজনে ঢাকনা সরিয়ে সরিয়ে এভাবে আলতো করে নেড়ে চেক করে দিতে হবে। যখন দেখবো বাড়তি জল আর নেই এই সময় মেশাবো চিনি। বাসন্তী পোলাও মিষ্টি মিষ্টি হয়, তাই জন্যে চিনিটাও সেই বুঝে দিতে হবে। নুনটাও এই সময় চেক করে নেব। চিনিটার পরিমাণ নিজেদের পছন্দ মতো দিতে হবে, আমরা বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। আঁচটাকে লো ফ্লেমেই রাখতে হবে। এবার চিনি দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু রেগুলার চেক করতে হবে, একটু একটু করে সামনে থেকে চেক করে নিতে হবে, খুব বেশিক্ষণের ব্যাপার না, খুব জোর পাঁচ মিনিট। এই দেখো রেডি আমার বাসন্তী পোলাও, একদম ঝরঝরে, একটুও কোথাও বেশি নরম হয়ে যায়নি, কোথাও গায়ে গায়ে লেগেও নেই। চালগুলো প্রত্যেকটা গোটা গোটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর গন্ধটা সামনে থাকলে তবেই বোঝা যেত, যেহেতু তোমরা ওপারে আছো ক্যামেরার বুঝতে পারছো না, কিন্তু সিরিয়াসলি অসাধারণ হয়েছে গন্ধটা। তবে হ্যাঁ, আমি যেটা একটা স্কিপ করে গেছি সেটা হলো শেষে আমি কিছু কাঁচা লঙ্কা ওপরে দিয়েছিলাম। এই দেখো চালগুলো একদম নরম অথচ গোটা গোটা হয়ে আছে। এদিকে আমার মাংস রেডি, মাংসের রেসিপি দেখাইনি কারণ এটা একদম কষা খাসির মাংস, যেটা অলরেডি অনেকবার দেখিয়েছি। কেমন হয়েছে দেখতে? মেয়ে টেস্ট করবে, ঢাকা দিচ্ছি, চলো তুমি ঢাকা দিচ্ছ। এবার স্ত্রী টেস্ট করে বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে। সত্যি না মিথ্যে? থ্যাংক ইউ, ওয়েলকাম। ডিনারের জন্য আমরা চলে এসেছি নন্দনে। বহরমপুরে যারা থাকে তারা তো নন্দন নামটা শুনলেই বুঝতে পারবে। আর এখানে অনেক কিছু পাওয়া যায় রেসিপি, বাট আমরা আসি এখানে মেনলি ধোসা খেতে, যেটা শ্রেয়ের ভীষণ পছন্দের ধোসা। বহরমপুরের আর কোথাও এরকম ধোসা নাকি হয় না, এটা শ্রেয়ের কথা। আর এখানে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, দারুণ সুন্দর গান চলছে, সবাই একটু ডিস্টেন্স মেনটেন অবশ্যই করেছে, কিন্তু আমি কিছুটাই কোনো সাউন্ডই এখানে রাখতে পারছি না, অবশ্যই কপিরাইটের জন্যে। আর এই যে শ্রী দেখাচ্ছে ওর ধোসা,
আর সেটা নাকি দেখিয়ে দেখিয়ে খেতে হয়, আর সেটা সত্যি খুব ইয়াম্মি। কিন্তু শ্রীর ধোসা চলে এসেছে, শ্রীর বাবার এসে গেছে, আমার আসেনি, তাই জন্য আমি বসে আছি, ওয়েট করছি। আর এই ওয়েট করাটা না খুব কষ্টের, আমাকে না দিয়ে আমার পেছনের মানে টেবিলে দিয়ে দিল, আর আমি এখানে বোকার মতো বসে আছি। অবস্থাটা ভাবো আমার কীরকম হতে পারে, খিদে পেয়ে গেছে অথচ খাবার নেই সামনে। যাই হোক, তোমরা এনজয় করো, আমরাও ভীষণ এনজয় করছি আজকের দিনটা। রেস্ট নিয়েছি, গল্প করেছি, ভালো ভালো রান্না হয়েছে, খাবার খাওয়া হচ্ছে, আউটিংয়ে এসেছি, আর অবশ্যই স্ত্রীর জন্যে আমরা কিছু শপিং করেছি, সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো। দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি, স্ত্রী একটুও ঘুমায়নি, আর তারপরে এসেছিলাম স্ত্রীর ফেভারিট কি খেতে, ধোসা খেতে এসেছিলাম আমরা নন্দন। হ্যাঁ, গঙ্গাধর দিয়ে খুব ঠান্ডা হবে। তো আজকে দিনটা কেমন কাটলো শ্রী? অনেক ভালো। তাহলে সবাইকে আরেকবার বলে দাও হ্যাপি